নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাটার গার্লিক পরোটা। এটা বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দের, যেহেতু এটা খেতে খানিকটা গার্লিক ব্রেডের মতন লাগে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এটা সার্ভ করার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না, সস দিয়েই খেয়ে নেওয়া যায়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। পরোটার জন্য আমি প্রথমেই আটাটা মেখে নেব। তার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর আটাটা আমি কিন্তু এখানে মেজারিং কাপ মেপে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু সফট বাটারও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আটার সঙ্গে তেল আর লবণটাকে একটু মিশিয়ে নিয়ে এখন আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটার একটা নরম ডো বানিয়ে নেব। ঘরে আমরা যেরকম নর্মালি রুটি পরোটার জন্য ডো বানাই, ঠিক সেভাবেই এটাকেও মেখে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আটাটা বেশ নরম করে মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি বাটারটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সফট বাটার। ফ্রিজ থেকে বাটারটা কিছুক্ষণ আগে বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছি, তাতে করে কিন্তু বাটারটা এখন সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরেগানো আর 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এর মেন উপাদান রসুন। এখানে আমি বড় বড় কোয়া বলে 5-6 কোয়া রসুন ব্যবহার করেছি। আপনারা যদি ছোট কোয়া রসুন ব্যবহার করেন তাহলে 10-12টা রসুন দিতে পারেন। আর এখানে আমি কিন্তু রসুনটাকে গ্রেট করে দিচ্ছি, তাহলে এটা বাটারের সাথে খুব ভালোভাবে মিশতে পারবে। তবে আপনারা চাইলে কিন্তু থেঁতো করেও অথবা রসুনের যদি পেস্ট ব্যবহার করতে চান সেটাও করে নিতে পারেন। রসুনটা দেওয়ার পরে এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এখন এটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে দেখে নেব আটাটা কতটা সেট হলো। তবে লেচি কাটার আগে এটাকে ভালো করে একবার একটু ঠেসে মেখে নিয়ে এখন এখান থেকে লেচি কেটে নেব। আর এই পরিমাণ আটা থেকে বড় বড় 4টে লেচি আমি কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন এগুলো বেলতে হবে। তার জন্য আমি সামান্য একটু আটা ডাস্ট করে নিয়ে একটা লেচি নিয়ে এটাকে আমি একটু গোল করে বেলে নিচ্ছি। তবে এই সময় এটা যে একেবারে সুগোল করে বেলতে হবে তার কিন্তু কোনো মানে নেই, একটু ট্যাড়া ব্যাকা হলেও চলবে। একটা পরোটা আমার দেখুন পাতলা করে বেলা হয়ে গেছে। এবার সেই যে বাটার আর রসুনের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা নিয়ে একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার উপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এই পরোটাটার উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু ধনে পাতার পরিবর্তে পার্সলে পাতাও ব্যবহার করতে পারেন, তাতেও করে খুব ভালো টেস্ট আসবে। এবার হাতে করে একটু চেপে চেপে এর সাথে লাগিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ফোল্ড করেছি, কাজটা কিন্তু ভীষণ সহজ। ছোটবেলায় আমরা যেরকম কাগজ দিয়ে পাখা বানাতাম ঠিক সেইভাবে এটাকেও কিন্তু ফোল্ড করে নিতে হবে। ফোল্ডটা করে নেওয়ার পরে এবার এই যে ওপরের অংশটা সেখানে একটুখানি আটা ডাস্ট করে নিয়ে আমি বাটার আর গার্লিকের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওপর থেকে সেটাও দিয়ে দিলাম, তাতে করে এক্সট্রা ফ্লেভার যেমন অ্যাড হবে তেমন এই পরোটাটাও কিন্তু অনেক বেশি ফ্লেকি তৈরি হবে। এবার এর ওপরে আবারও একটু আটা দিয়ে দিলাম, তারপর এটাকে ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। রোলটা করে নেওয়ার পরে এরপর এর যে এক্সেস অংশটা আছে তার সেই শেষ প্রান্তটা টেনে এনে মাঝখানটাতে চেপে ধরে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন, একটা লেচি আমি এভাবে বাটার মাখিয়ে সেট করে নিয়েছি, আর এভাবেই সমস্ত লেচিগুলোকে আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছি, এবার আমি ফাইনালি পরোটাটা বানিয়ে নেব। তার জন্য আমি একটু আটা এর মধ্যে ডাস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও ডাস্ট করে নিতে পারেন। এই সময় পরোটাটাকে আমি কিন্তু একটু পাতলা করে বেলে নেব, আর চেষ্টা করবেন এই সময় পরোটাটা যেন একটু গোল করে বেলা হয়। যতবার দেখবেন এটা লেগে লেগে যাচ্ছে ততবারই কিন্তু অল্প অল্প করে আটা বা ময়দা ডাস্ট করে একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এদিকে একটা তাওয়া আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, তার মধ্যে এই পরোটাটা দিয়ে একটা পিঠ থেকে সেকে নিচ্ছি। দেখুন, পরোটার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে হবে এক পিঠ থেকে সেকা হয়ে গেছে। এবার এটাকে উল্টে অপর পিঠটাকেও সেকতে দিয়ে এই পিঠটাতে আমি একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও এটাকে সেকে নিতে পারেন।
এখন ভালোভাবে মিডিয়াম ফ্লেমে চারিদিক থেকে চেপে চেপে পরোটাটাকে লালচে করে সেঁকে নেব। আর যত ভালো করে সেঁকা হতে থাকবে এর লেয়ারগুলো কিন্তু ততই ধীরে ধীরে খুলতে থাকবে। একটা পরোটা সেঁকা হয়ে গেছে, এভাবে সবগুলো সেঁকে নেব। তৈরি হয়ে গেল বাটার গার্লিক পরোটা, আর এটা আমি সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।